निर्विशेष सुन्नवादि पाश्चात्यदशतायिनि जय श्रीकृष्णचैतन्ना प्रभुनिद्यानन्द श्री अद्वैतगदाध श्रीवासादि श्रीपौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकम कृती बाधलम पमुरम भक्तगिरि तत कृपा कम परमानंद माधव श्री गुरुदना तारिनम श्री चैतन्येश्वर <coughs> আমরা অধ্যয়ন করেছিলাম যে কিভাবে চৈতন্য চরিতাম আদি লীলা ষষ্ঠ অচার তত্ত্ব সম্পর্কে যে ভক্ত ভাবে মহানতা শ্রেষ্ঠতা এরা কৃষ্ণ দাস কবিরাজ কৃষ্ণ বলছেন শাস্ত্র প্রমাণ এবং মহা মহৎ ব্যক্তি আমার শ্রবণ করলাম সুদামর্তা শ্রবণ করলাম কিভাবে ব্রজ সবাই কৃষ্ণ সেবা করতে চাইছে সেবা করবার জন্য সবাই বাসন

হে উদ্ধব এটি অত্যন্ত অনুশোচনার বিষয়ে যে কৃষ্ণ এখন মথুরায় বাস করছে তিনি কি আর পিতৃগৃহে কথা আর বন্ধুদের কথা গোপপালকদের কথা স্মরণ করেন হে মহাত্মন তিনি কি কখন আমাদের কথা এই কিঙ্করিদের কথা বলেন কবে তিনি অগুর সুগন্ধযুক্ত তার হস্ত আমাদের মস্তক ধারণ করবে এখানে গোপীরা যদিও মধুর রসে সম্পর্ক তাদের সে দাসী হর বাসনা ভগবানের হস্ত কমল তার মস্তক ধারণা প্রস্তুত রয়েছে গোপীদের কথা হয়ে গেল তা সবার কথা রহু শ্রীমতী রাধিকা সভা হইতে সকালে পরম অধিকা हो दासी चरण जार दास प्रेम गुण कृष्ण बंध अनु सुबल सुदाम सखर से भक्त कथा कि नंद महाराज परम गुरुजन तार कथा कि संपर्कित ब्रज गोपीका एम कि राधाराणी সব থেকে শ্রেষ্ঠ তিনিও দাসী হয়ে চরণ সেবা করছে তা সবার কথা রহ রজগোপিত কথা ছাড় রাধিকা সব হইতে সকল অংশে পরম অধিকা সর্বত হবে শ্রেষ্ঠ দেহ যার দাসী হয়ে সেবন করে তিনিও ভগবানের দাসী হয়ে সেব করেন যার প্রেম গুণে কৃষ্ণ বন্ধ অনুক্ষণ যার প্রেমের গুণে ভগবান শ্রীকৃষ্ণ আবদ্ধ হয়ে থাকেন হে নাথ রমন পৃষ্ট কুশি কুশি মহাভুজ দাসে কৃপনায় মে সখে দর্শয় সন্নিধম শ্রীমদ ভাগবত করে বলা আছে राष्ट्र समय श्री कृष्ण जख अन्न समस्त गोपिका फैले रखे केवल श्रीमती राधाराणी के चले जान समस्त गोपिका कृष्ण भी रहे कातर है विलाप कर श्रीमती राधाराणी श्रीमती राधाराणी तक श्रीकृष्ण अनुरोध करें ताके কান্ধে পরে যেখানে ইচ্ছা হয় সেখানে নিয়ে যেত শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছতে অন্তরিত হয়ে যান এবং তখন শ্রীমতী রাধারানী এইভাবে বিলাপ করেছিলেন কি বিলাপে বলেছেন হে নাথ হে রমন হে প্রিয়তম হে মহাবাহু তুমি কোথায় তুমি কোথায় হে সখে তোমার বিরহে অত্যন্ত কাতরা এই দাসীকে तुम्हार सानिध्य दान कर हारना था हारमना प्रेषिता कोशिकों से महाभुज हे महाबाहु कोशिकों से तुम्हें कुठा तुम्हें कुठा है दाश्य स्ते दाश्य स्ते मतलब

মানে যেন সব শাস্ত্র পড়ে পড়ে তিনি হাতে বসে নোটবুক তৈরি করেছেন সেখানে আবার বলছেন দ্বারকার কথা দ্বারকাতে রুক্মিণী আদি যত মহিষী তাহার আপনা কে হে মানে কৃষ্ণ দাসী তারাও নিজেকে কৃষ্ণ দাসী বলে মনে করছে তখন সেই দশম স্কন্ধ অধ্যায় নম্বর এইটি আট নম্বর শ্লোকে রুক্মিনীর কথা এখন তুলে ধরা হয়েছে তো রুক্মিনী বলছেন যে জরাসন্ধ প্রমুখ রাজারা যখন উদ্যত ধনুর্বান নিয়ে দাঁড়িয়েছিলেন আমাকে শিশুপালের কাছে অর্পণ করতে যাচ্ছিল তখন তিনি বলপূর্বক আমাকে তাদের মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে নেন ঠিক যেমন একটি সিংহ ছাগল ও ভেড়ার পাল থেকে

তারপরে সামন্ত পঞ্চকে যাদব কৌরব মহিলাদের একত্রে যখন কৃষ্ণ কথা আলোচনা আসল কৃষ্ণ কালীন দিয়ে এসে দ্রৌপদীকে এই কথা বলেছিলেন আমি যে তার পাদপদ্ম স্পর্শ লাল তপস্যা করেছিলাম তা জেনে তিনি তার সখা অর্জুনের সঙ্গে এসে আমার পানি গ্রহণ করেছিলেন তবু আমি সেই কৃষ্ণের গৃহ মার্জন একজন দাসী আমি তপসাগরে কৃষ্ণকে রূপে পেয়েছি কিন্তু আসলে আমি তার ঘরে যার দাসী মানে দাস ভাবটা গুরুত্ব কত মহিমা কতটা বর্ণনা করা হচ্ছে তারপরে বলা আছে আত্মারামসে মা বরং ওই গৃহদাসিকা सर्वसंगीन विद्यांधा तपसा चबूम बहुत तपस्या प्रभावसंग पर आत्माराम परमेश्वर भगवान दासित्व तो लाभ तो समय प्रसंग द्रौपदी प्रति कृष्ण महिषी लक्ष्मण उत्ति স্মত ভাগবতম তাসম স্কন্দ আ নম্বর অধ্যায় উনচল্লিশ লকে বলা হয়েছে এই সব গেল কার দ্বারকার কর্মস্থের কথা অন্যের কি কথা বলদেব মহাশয় বলদেবের বলদেব কথা এসেছে অন্যের কি কথা বলদেব মহাশয় যার ভাব শুদ্ধ তেহ আপনাকে করেন দাস কৃষ্ণ দাস ভাব আছে কোন জানা কি কথা শুদ্ধ ও বাচ্চল রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত ভগবান বলদেব পর্যন্ত নিজেকে শ্রীকৃষ্ণের ভক্ত বলে মনে করে কৃষ্ণ দাসত্বের ভাবনা বিহীন কে আছে বলরাম যে ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ তিনিও দাস ভাব নিয়ে জন্মের পূর্বে আবৃত হয়েছিলেন এবং সেই সূত্রে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সদেহ শ্রেষ্ঠ ভাতা তবুও তিনি শ্রীকৃষ্ণের নিত্য সেবক মত আচরণ করতেন শীত জগতে প্রতিটি বৈকুণ্ঠ লোকের নামক শ্রীকৃষ্ণের প্রকাশ বিরাজমান তারা আছেন বলদেবের পরমেশ্বর চিৎ জগতে সকলেই নিজেকে শ্রীকৃষ্ণের দাস বলে মনে করে সামাজিক দিক দিয়ে কেউ শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ হতে পারেন বা শ্রীকৃষ্ণের গুরুজন হতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে সকলেই তার সেবায় যুক্ত অতএব তিনময় জগৎ ও জড় জগতের সমস্ত গ্রহমন্ডলীতে কেউ শ্রীকৃষ্ণকে ভোগ করতে বা ভৃত্য করতে সমর্থন সবাই কৃষ্ণের ভোগ্য সবাই কৃষ্ণের ভিত্ত তক্ষে পক্ষান্তরে সকলেই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত তাই শ্রীকৃষ্ণের সেবায় যত গভীর ভাবে যুক্ত তার তত বেশি অপরপক্ষে যতই মুখ হয় তত সে জড় কলুষের অমঙ্গল আহ্বান করে জড় জগতে মায়াবত জীবেরা যদিও ভগবানের সঙ্গে এক হয়ে জয় অথবা ভগবানের সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করছে তবুও সকলে প্রত্যক্ষ ভাবে অথবা পরোক্ষ ভাবে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত যতই কৃষ্ণ সেবায় বিমুখ হয় ততই সে নিতকল্প হয়ে পড়ে তাই কেউ যখন শুদ্ধ কৃষ্ণ ভাবনা বিকাশ করে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব লাভ করে सहस्रवदनज हो शेष शंकर सन देह धरी करे कृष्णर सेवा सहस्रवदन शेष अस कानव शेष शंकर सन रूप धारण कर कृष्ण सेवा कर 10 रूप की अनंत ब्रह्मांडे रुद्र सदाशिवर अंश गुणावतर तेह सर्व देवा अवतंस অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে সেখানে শিব বা রুদ্র শিব রয়েছে এরা হচ্ছে সদাশিব সদাশিব রয়েছে সিদ্ধ লোক তার এরা অংশ এরা হচ্ছে গুণ অবতার সকল দেবতাদের অলংকার স্বরূপ তিনিও শ্রীকৃষ্ণের সর্বদেব অবতাংস রুদ্র বা শিবের এগারোটি প্রকাশ রয়েছে আমরা জানি সৃষ্টি তত্ত্ব কিভাবে প্রথমে ভগবান চতুষ কুমারকে সৃষ্টি করেছে তারা প্রজা সৃষ্টি করতে চায় না ব্রহ্মবাদী হয়ে গেছে তিনি ক্রোধান্বিত হয়েছেন ব্রহ্মা ক্রোধান্বিত হয়েছে তার ভ্রু থেকে রুদ্র প্রকটিত হয়েছে ভ্রু থেকে নীল লোহিত রুদ্র তিনি রোদন করেছেন তার নাম তাহলে রুদ্র সেই রুদ্রকে সেই রুদ্র একাদশ রুদ্র রূপান্তরিত হয়েছে তাকে বলা হয়েছে রুদ্র বা শিবের এগারোটি প্রকাশ তারা হচ্ছে অজৈকপাত अहिप्रधन विरूपाक्ष रहीबत हर बहुरूप देवश्रेष्ठ त्रिपंक त्रम्बक सबित्र जयंत पिनाकी अपराजित नाम ए छड़ाओं आठ टी मूर्ति रही पृथ्वी जल तेज वायु आकाश सूर्य चंद्र सोमजाधि সাধারণ সকল রুদ্রই সাধারণত সকল রুদ্রই পঞ্চমুখ ত্রিনয়ন এবং দশ বাহুযুক্ত কোন কোন স্থানে রুদ্রকে ব্রহ্মার মতো জীব বলে বর্ণনা করা হয়েছে কিন্তু রুদ্রকে যখন পরমেশ্বর ভগবানের অংশে বর্ণনা করা হয় তখন তাকে শেষের সঙ্গে তুলনা করা যায় সুতরাং শিব যুগপথ ভাবে শিব যুগ যুগপথ ভাবে এবং সৃষ্টি ধ্বংসকারী বিভিন্ন জীব শ্রী বিষ্ণুর অংশ রূপে তিনি হচ্ছেন হর এবং তিনি সব রকম জড়গুণের অতীত যখন তিনি তমের সংস্পর্শে আসেন মানুষদের জড়ে গুণের আপাতিত আপাতত প্রভাবিত বলে শ্রীমদ্ ভাগবত ব্রহ্মসংহিতায় তা বিশ্লেষণ করা হয়েছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বলা হয়েছে যে প্রকৃতি যখন মায়া অবস্থায় থাকে তখন রুদ্র তার সঙ্গে যুক্ত হন প্রকৃতি যখন মায়া অবস্থায় থাকে রুদ্র যুক্ত হন গুণের প্রভাবে ক্ষুব্ধা তখন তিনি দূরে থেকে তার সঙ্গ করে বলা যে প্রকৃতি মায়া যখন থাকে तो चार हाँ, तो हाँ संघ करे आर प्रकृति गुणै प्रभाव खिद्ध है एवं तो हाँ दूरे थकें ब्रह्म संगीता विष्णु और भर संपर्क दूध दयर संगे तुलना कर दूध विकार विशेषर जोगे दधित परिणत है किंतु दूध दयर उत्पादन তাদের ক্রিয়া ভিন্ন শিব যদিও বিষ্ণুর অংশে যুক্ত পরিবর্তিত হন বলে মনে করা হয় ঠিক যেমন দুধ দধিতে পরি তব পুরাণে বর্ণিত হয়েছে যে কোন কল্পে শিব ব্রহ্মার ললার থেকে এবং কখনো বিষ্ণুর লালার থেকে প্রকাশিত কল্প অবসানে শঙ্কর্ষণ থেকেও কালাগ্নি রুদ্রের জন্ম হয় বায়ুপ্রাণে বৈকুণ্ঠের অন্তর্ভুক্ত শিব লোকে সর্ব কারণস্বরূপ এবং তমগুণ সম্বন্ধে সম্বন্ধে রহিত সদাশি তাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বলা হয়েছে বিষ্ণু শিব হতে পারে কিন্তু শিব বিষ্ণু হতে পারে কথিত আছে যে সদাশিব শম্ভু হচ্ছেন বৈকুণ্ঠের সদাশিবের অংশ শম্ভু সদাশিব বৈকুণ্ঠে সদাশিব আছেন বিষ্ণুরূপে রয়েছেন সেখান থেকে শম্ভু প্রকাশ পাচ্ছেন তার প্রিয়সী মহামায়া হচ্ছেন रमा देवी लक्ष्मी महामया जल जगत बात करें कृष्ण दास्य प्रत्याश निरतर कहे श्री मुई कृष्ण दास कृष्ण प्रेम उन्मत बिहल दिगंबर कृष्ण गुण लीला गायचे निरंतर पिता हाँ, माता हाँ, गुरु सखा भाव कृष्ण भेम स्वभाव दास पिता हक माता हक गुरु हक सखा हक हक न क्या तो कृष्ण प्रेम स्वभाव दरुण स्वभाव तो कृष्ण प्रेम आई दास्य भाव ग्रहण कर দাস ভাবটা গুরুত্ব বর্ণনা করা হচ্ছে ভগবান অদ্ভুত রূপে কেন ভাবটা তার ভগবান এই জন্য রয়েছে এক কৃষ্ণ সর্বসভ্য জগত ঈশ্বর তার সেবকানুচার সেবক সেবকানুচার একমাত্র কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিক্রয় একলা ঈশ্বর কৃষ্ণ আর শ্রীকৃষ্ণ সমস্ত জগতের একমাত্র ঈশ্বর তিনি সকলের বাস্তবিক পক্ষে অন্য সকলেই তার দাসামি দাস সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর সব তাহার কিঙ্কর কেহ মানে কেহ না মানে সব তার দাস যে মানে তা যে না মানে তার সেই পাপে তার হয় সেই পাপে না চৈতন্য মহাপ্রু হচ্ছেন সবাই প্রভু কেননাথ তিনি হচ্ছেন কৃষ্ণ জীব যখন তার স্বরূপ বিস্ফোরিত হয় তখন সে জড় জগতের ভক্ত হওয়ার চেষ্টা করে কখন কখন বিভ্রান্ত হয়ে সে মনে কে যে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার সর্বোত্তম কার্যান্তরে সে মনে করে ভগবান সেবা ছাড়া আরো অনেক কিছু করণীয় আছে এই ধরনের মূর্খ মানুষ জানে না যে যে অবস্থাতেই সে থাকুক না কেন প্রত্যক্ষ ভাবে অথবা পরোক্ষ ভাবে তাকে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতেই হবে প্রকৃত ভোগে কেউ যখন পরমেশ্বর ভগবান সবাই যুক্ত না হয় সব রকম অমঙ্গল তাকে গ্রাস করে কেননা পরমেশ্বর ভগবান সেবা করাটাই হচ্ছে জীবের নিত্যবৃত্তি জীব যেহেতু অনুসদৃশ তাই জলজগত থেকে ভোগ করার প্রলোভন তাকে আকর্ষণ করে এবং সে তার শুরু বিস্মৃত হয় জলজগত থেকে ভোগ করার চেষ্টা করে যখন তার শুদ্ধ কৃষ্ণ ভবনামৃত জাগরিত হয় তখন আর সে জড়ের সেবায় যুক্ত না থাকে ভগবানের সেবায় যুক্ত অক্ষান্তরে জীব যখন তার স্বরূপ বিস্ফোরিত হয় তখন সে জড়জগতের হওয়ার চেষ্টা করে তার স্বরূপটা কি না জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস যখন ভুলে যায় তখন জড় জগতের প্রভাবতে চেষ্টা করে সেই অবস্থায় পরমেশ্বর ভগবান দাস হয়ে থাকে সেই অবস্থাটি হচ্ছে অযোগ্য কলুষিত অবস্থা ভারতের যা নাগরিক আছে ভারত সরকারের অধীনে থাকে তারা ভারত সরকার আনুগত্য থাকে যারা ভারত সরকারের অধীনতা তার স্বীকার করে না তারা নিয়মকে সরকার নিয়মকে ভঙ্গ করে তারা জেলে যায় তো জেলে থাকলেও সরকার যেন কাজ করে জেলের বাইরে থাকলো সরকারজন কাজ করে ঠিক সেই রকম যারা আনুগত্য আছে ভগবানের জন্য কাজ করছে যারা আনুগত্য নেই ভগবান করছে জেলে থাকলে যেরকম তার কাজটা কিরকম হবে কষ্টকর হবে অমঙ্গলময় হবে तो चैतन्य नरदास मई चैतन्य नरदास चैतन्य नरदास मई तार दासर दास हम चैतन्य महाप्रभु दास हम चैतन्य महाप्रभु दास हम चैतन्य महाप्रभु दास बेटा दासर अमदास एतो बोली नचे गाय हुंकार गंभीर क्षण के बसरा आचार्य होई आ सुस्ती ऐरे गम करे পদতাচার্য নৃত্য করছেন গান করলেন গম্ভীর ভাবে হুঙ্ করলেন তারপরে বসলেন ভক্ত অভিমান মূল শ্রী বলরামে সেইভাবে অনুগত তার বলরাম তার আছে ভক্ত অভিমান তার অনুগত অংশরা সব তাদের কি ভক্ত অভিমান তার অবতার শ্রী শঙ্কর সন ভক্ত বলি অভিমান করে সর্বচ্ছম শঙ্কর শ্রী শঙ্কর সবসময় অভিমান করে তার অবতার আন শ্রীযুত লমন শ্রী রামের দাস করে অনুক্ষম লক্ষ্মণ হচ্ছে হ্যাঁ বলরামের অবতার দিনে সবসময় রামের সেবা করে শঙ্কর অবতার কারণাব্দি সাই তাহার ভক্ত ভাব অনুযায়ী তাহার প্রকাশ ভেদ অদ্ভৈত আচার্য কায়মন বাক্যে তার ভক্তি সদা কার্য বাক্যে কয়ে মুই চৈতন্যের অনুসার মুই তার ভক্ত মনে ভাবে নির মনে করেন আমি আছি চৈতন্যের দাস ঠিক আছে কালকে আমরা পাঠ করবো श्लोक नंबर नाइंटी फाइव नाइंटी फाइव अच्छे जल तुलसी दिया करे कयात सेवा भक्ति प्रचार सब तारीला होगा गंगाजल जल तुलसी अर्पण करे इधर देह भगवान सेवा करते हैं और भक्ति प्रचार करे कि नहीं समस्त जगत को उद्धार करते हैं

তাৎপর্যতে এখানে বলা হয়েছে যে এছাড়াও আটটি মূর্তি রয়েছে পৃথিবী জল তেজ বায়ু আকাশ সূর্য চন্দ্র আর এই যে টা আছে সমজাজি তো এই সমজাজি সমি অর্থটা আমরা জানি না সম মানে চন্দ্রকে বলে সমজাজি মানে যারা চন্দ্রকে পূজা করে হতে পারে আচন্দ্রকে বোঝাতে এরকম মত আর একটা প্রশ্ন মহারাজ যে এখানে লেখা আছে যে কোন কল্পে শ্রী ব্রহ্মার ললাট থেকে কখনো বিষ্ণুর ললাট থেকে প্রকাশিত হন আবার কল্পবাসে সংকর্ষণ থেকেও কালাগ্নি রুদ্রের জন্ম হয় हां বিভিন্ন রূপத்தின প্রকটাংশকে দ বর্ণনা করা হয়েছে এই জন্য কখনো কখন তিনি তত্ত্ব রূপে আসেন কখন জীবতত্ত্ব রূপে আসেন নর্মালি তার স্পেশাল তত্ত্ব শিবত্ত্ব বিভিন্ন প্রকার আবির্ভূত হয়ে থাকেন এগুলো সব ডিটেল আমারও জানা ছিল না এই পরে এখন জানছি আমি ব্রহ্মার ভূত থেকে বেরিয়েছে এখন শুধু বিষ্ণুর ভূত থেকে বেরিয়েছে এই জন্য ব্রহ্মা সম্পর্কে বলা হয় যে ব্রহ্মার জীবতত্ব কিন্তু কখনো ব্রহ্মা বিষ্ণুতত্ত্ব হয় এই জন্য বলে কি জীবকটি ব্রহ্মা ঈশ্বর কোটি ব্রহ্মা যখন কোন জীব ব্রহ্মা হবে তাহলে তাকে জীব জীবকোটি ব্রহ্মা আর যখন ব্রহ্মা হওয়ার মতন উপযুক্ত ব্যক্তি না থাকে ভগবান বিষ্ণু নিজে ব্রহ্মা হয়ে আসে তাকে ঈশ্বর কোটি ব্রহ্ম

হ্যাঁ কিছুটা অল্প অল্প বুঝতে বুঝতে শুনে শুনে আরো আরো সুস্পষ্ট হবে যতবার আমার শুনবো ততবার সুস্পষ্ট হবে সুদাম প্রভু বলুন হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ পুনাম মহারাজ তো অপূর্ব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ খুব সুন্দর প্রতিদিন ক্লাস বলছি মহারাজ এখানে একটু আগের একটু শ্লোক তিরিশ নম্বর শ্লোকে বলছে বৈষ্ণবের গুরুদেহ জগতের আর্য দুই নাম মিলনে হলো

জগতের আর্য হ্যাঁ সমস্ত বৈষ্ণবদের গুরু তিন জন জগতের সর্বাধিক পূজ্য তারপর দুই নাম মিলনে হলো অদ্বৈত আচার্য দুই নামটা বুঝতে পারলাম নাম মানে তিনি আচার্য হয়েছেন জগতের গুরু হয়েছেন আচার্য অদ্বৈত আচার্য আর ওই

বৈষ্ণবের গুরু জগতের দুই নাম মিলনে হইল অদ্বৈত ধন্যবাদ জগতের আর্য দুই নাম মিলন হয় অদ্বৈত আচার্য আচার্য শব্দের অর্থ শিক্ষক আর অদ্বৈত মানে ভগবান থেকে যিনি দ্বৈত নন এই দুইয়ের মিলন হচ্ছে অদ্ভৈত আচার্য এরকম আমার মনে হচ্ছে মহারাজ মহারাজ আজকের যে পাঠ হলো সেখান থেকে একটা জিজ্ঞাসা মহারাজ সুতরাং শিব যুগপত ভাবে শ্রী বিষ্ণুর সারাংশ এবং সৃষ্টি ধ্বংসকারী অংশ জীব একই সঙ্গে মহারাজ শিব বিষ্ণুর এবং বিভিন্ন শ্লোকে দেখছি শিব যুগপত ভাবে শ্রী বিষ্ণুর সাহাংশ এবং সৃষ্টি ধ্বংসকারী বিভিন্নংশ জীব একই সঙ্গে শিব সেই সাংস শাংশ এবং বিভিন্ন অংশ কিভাবে হচ্ছে লেখা তার মধ্যে সাংস রয়েছে বিভিন্ন রয়েছে এক কি কি হবে বৃন্দাবনে কিভাবে কৃষ্ণের মধ্যে নন্দনন্দন কৃষ্ণ থাকলো বাসুদেব কৃষ্ণ থাকে ওহহহ মধ্যে বিষ্ণু থাকলো কৃষ্ণ থাকে সেইভাবে আচ্ছা শাংশ বিভিন্ন আচ্ছা মহারাজ ঠিক আছে বুঝে নিয়েছি প্রণাম ধন্যবাদ হরে কৃষ্ণ ঠিক আছে তাহলে মহারাজ দণ্ডপত প্রণাম তো একটু কনফিউজ হয়ে গেলাম যে সদাশিব হচ্ছেন বিষ্ণুর অংশ সেই হিসাবে উনি তো সাংস প্রকাশ কিন্তু আবার যেহেতু উনি দুধ থেকে দুধ এবং দইয়ের এক্সাম বলতে বলা হয়েছে যে দুধ আর দই এক নয় তাহলে যদি আমরা কি বলবো সাংস প্রকাশ বলবো না কি বলবো না সদাশিবকে সদাশিব যে বৈকুণ্ঠে আছেন বিষ্ণু তত্ত্ব তিনি আছেন সংসব আচ্ছা হুম আচ্ছা আমি ধরুন বৈকুণ্ঠ সদাশিব রয়েছেন এখানে রুদ্র হয়ে এসেছেন এখানে লেখা আছে সদাশিব ওতে লেখা আছে না শম্ভু সদাশিব বৈকুণ্ঠের সদাশিব থেকে প্রকাশিত হয়েছে বলা হয়েছে আচ্ছা যাই হোক সদাশিবই এই জগতে রুদ্র রূপে প্রকাশিত হয়েছে ঠিক আছে কোথায় আলাদা লুক শিবলুক রয়েছেন চিনময় জগতে আছেন কোথায় আছে ওটা ওটা তো চিন্ময় লোকে আছে ওপারে সিদ্ধ লোক আছে সিদ্ধ এইখানে তিনি বিষ্ণুতত্ত্ব সদাশিব তিনি বিষ্ণুতত্ত্ব কিন্তু মানে সমস্যা হচ্ছে এই জায়গাতে যে আবার গ্রহণ সংকেতকে বলা হচ্ছে দুধ বেকারগ্রস্ত হলে দই হয় সেই হিসাবে কি আমরা কি কিভাবে ব্যাখ্যা করতে পারি কি ব্যাপার আছে এটা আমাদের বুঝতে বলা হয়েছে দুধটা দই হয়েছে এটা কারণে দইটা দুধই সেটা বুঝাতে বলা হয়েছে এইরকম নয় যে দই হয়ে কিছু বিষ্ণু ফেটে শিব গেল এইভাবে তুলনা করে দেখলে বুঝতে বলা হয়েছে যে বিষ্ণু সম্ভত প্রাপ্ত হয় তিনি শিব প্রাপ্ত হয়েছেন যেহেতু বিষ্ণু পুরুষ প্রকৃতির সঙ্গে মিলন না হলে সৃষ্টি হবে না তাই তিনি নিজে মিলন হবে না হবেনা সম্ভত্ব প্রাপ্ত হয়েছেন এরকম সব আর সব কিছুকে আমাদের জাগতিক বুদ্ধিতে বিচার করে চেষ্টা করলে এরকম গণনা করতে দুধটা কি করে তদ্ধি হয়ে গেল সেইভাবে কি করে বুঝবো বিশ্বাস কি হয়ে গেল এটা বুঝবো কি করে আমাদের মস্তিষ্ক ঢুকে না মহারাজ না না এইগুলো তো অতটা এরকম আমরা আমার জাগতিক দৃষ্টান একটা জিনিসটাকে মোটামুটি ধারণা নেওয়ার জন্য কিন্তু সেইভাবে কি করে বুঝবো জড় ব্যক্তিকে জড় উদাহরণ দিয়ে বোঝানো হয় এই তো ব্যাপারটা আমরা বুঝতে পারবো না বলে এটাকে বলে শাখার নেয় শাখার নেয় শাখা নেয় মানে কি শাখা নেয় মানে বাচ্চাকে বলা হচ্ছে এই চাঁদটা কোথায় এই গাছের ডালের উপরে আকাশে চাঁদ আছে বাচ্চা কেউ যদি দেখে দেখো গাছের ডালের উপরে চাঁদ আছে চাঁদ ডালের উপরে আছে না अगर बुझाते तो बोले चले डाले ऊपर आज साखना है हाँ विचारेक्ता तेरे लोगों बुझाते बोला चाऊमदर भी तुझको जो परसेप्शन करे बुझता हुए और इटा जानते हुए आंधर शॉप परसेप्शन परसेप्शन तो परफेक्ट आ गया ना सब परसेप्शन परफेक्ट कब तो 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 मंदिर माता पर माताजी मंदिर माताजी की बोलते हैं अनुरूप नाकल बोल बगीचे হরে কৃষ্ণ মহারাজ আপনার আতুল জনে সশত কোটি প্রণাম নেবেন আমার প্রশ্ন হচ্ছে এই যে আটাত্তর নম্বর শ্লোকে সহস্য বদনে যেহ শেষ সংকর্ষণ দশ দেহ ধরি করে শ্রীকৃষ্ণের সেবন সহস্য বদন শেষ সংকর্ষ দশ রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা করেন মহারাজ এই দশ রূপ কি কি মহারাজ হরি বল দশ রূপ থেকে জানি না আমি স্পেকুলেশন করতে পারি ওই যে শয্যা মন্দির এই বিভিন্নভাবে হতে পারে এইটাই কিন্তু সেটা কোথা আছে দেখতে হবে রূপ অনন্ত প্রকাশ করেছেন লাঠি ভগবান লাঠি হম ভগবান যা কিছু বহন করে সব অনন্তের প্রকাশ সে অনন্ত কখন রুদ্র রূপ ধারণ করে আসলে অনন্ত সংহার করে শিব সংহার করে प्रलय में अनंत सहस्र मुक्ति का आगुन बरे। पर सब एक ही मान एक ही जात एक ही जाते एक ही जाते माने की लोग सब एक ही काज कर नरसिंह सुदर्शन सी ये सब लिंक आसे जन ब्रह्मा आरा अपना जमराज তাদের মধ্যে পরমাত্মার শক্তিও রয়েছে ব্রহ্মা বিধাতা হবে কি করে তাহলে জমরাজ সব না জানলে বিচার করবে কি করে তারা জীব ভগবানের শক্তি তার মধ্যে রয়েছে ভগবান মতন কাজ করতে পারে এইভাবে ঠিক আছে মঞ্জু মাতাজী তোমার মন দুঃখ হচ্ছে প্রশ্ন আসছে না বলে এখন প্রশ্ন এসে গেছে আমি অতি নগণ্য অপাপী অভক্ত আপনার ক্লাসে প্রবেশ করার আমার যোগ্যতা নেই আপনি অনেক মহান ভক্ত তাই জন্য আমাকে কৃপা করে আপনার ক্লাসে যুক্ত থাকার অনুমতি দিয়েছেন অধিকার দিয়েছেন আপনার শ্রীচরণের সরস্বত কোটি প্রণাম মহারাজ আমাকে কৃপা করবেন চরণ ধুলি দেবেন যেন এইভাবে আপনার ক্লাস আমি যেন মন দিয়ে শ্রবণ করতে পারি